আচ্ছা, এক্সপ্যানশনের হচ্ছে ক্লাস নাইনে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে সেগুলো আজ করছি। তোমরা তো নিশ্চয়ই ফর্মুলাগুলো মনে আছে, যেমন ধরো a² + b² তোমরা লিখতে পারো, a + b² - 2ab, সেম অ্যাজ a - b² + 2ab। এবং এটাও জানো যে aq + bq, এটা কি জানতে তোমরা a + b³ - 3ab উইদিন ব্র্যাকেট a + b, ঠিক আছে, এইসব ফর্মুলাগুলো জানতে। এখন এইসব ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দিয়ে কিছু কিছু অঙ্ক হবে এক্সপ্যানশনে, সেগুলো একটু দেখো। নাম্বার ওয়ান এক্সাম্পল এক্সারসাইজ হচ্ছে তোমাদের, আমি নিচ্ছি 3.2 এ কিছু অঙ্ক। নাম্বার ওয়ান, এটা হচ্ছে এলাভেল বইয়ের বোধ হয়, এটা কি বই আছে একটু দেখি। হ্যাঁ, এমএল আগরওয়ালের বইটা থেকে কাজ করাচ্ছি। x - y = 8 দিয়ে দিয়েছে তোমাদের, আবার xy = 5 দেওয়া আছে। নাও উই হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালু অফ x² + y² সেম অ্যাজ এই যে এই ফর্মুলাটা এর সঙ্গে ম্যাচ করবে, যে x - y আছে, অ্যান্ড দ্যাট উইল বি x - y² + 2xy, অ্যান্ড ভ্যালু অফ x - y = 8, সো ইউ ক্যান রাইট 8² + 2 × xy, xy মিন্স 5। এবার এটা ক্যালকুলেট করে নেবে, দ্যাট উইল বি 64 আর 10, সো 74, দিস ইজ ইউর আনসার। নাও কোশ্চেন নাম্বার 3, ইউ হ্যাভ গিভেন 2a + 3b ইজ ইকুয়াল টু 7, অ্যান্ড অলসো গিভেন দ্যাট ab ইজ ইকুয়াল টু, নাও ফাইন্ড দি ভ্যালু অফ 4a² + 9b² সেম ফর্মুলা। এখানে দেখো প্লাস প্যাটার্নে দিয়ে দিয়েছে, সো প্লাস মানে এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে, এই ফর্মুলাটা a² + b² সো a² + b² মানে a + b² - 2ab, কেন প্লাস প্যাটার্নে নিয়ে হয়েছে, তাই এটা কীভাবে লেখা যায়, 2a² + 3b² দ্যাট ইজ a + b² অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 2a + 3b² - 2ab, দিস ইজ দ্য ফর্মুলা, এটা 3b হবে, অ্যান্ড দ্য ভ্যালু অফ 2a + 3b ইজ ইকুয়াল টু দ্যাট ইজ 7, দিস ইজ 7² 2 × 2 = 4, 4 × 3 = 12, 12 উইদিন ব্র্যাকেট এ বি, 49 - 12 × এবি, এবি ভ্যালু হিয়ার ইজ 2, সো 49 - 12 = 24, ওকে দেন 25, দ্যাট ইজ ইউর ভ্যালু। অ্যান্ড নাও সি দ্য নেক্সট কোশ্চেন, হিয়ার ইজ 5, গিভেন ভ্যালু হিয়ার ইজ x + y = 8, অ্যান্ড x - y = 2, অ্যান্ড ইউ নো x - y² দ্যাট উইল বি 2 × x² + y², ওকে, নাও ফাইন্ড দি ভ্যালু অফ দ্যাট, এইটা চেয়েছে, সো উই ক্যান রাইট এগেন 2x² + y² = x + y² আর x - y², অ্যান্ড দ্য ভ্যালু হিয়ার ইজ কত আছে, দিস ইজ 8² অ্যান্ড ভ্যালু অফ দ্যাট ইজ 2² 64 + 4 দ্যাট ইজ 68, সো দিস ইজ 2 × x² প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড x² + y² ইজ ইকুয়াল টু 68/2 দ্যাট ইজ 34, ওকে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 10, অ্যান্ড দিস ইজ x - 3 ইজ ইকুয়াল টু 1/x, অ্যান্ড ফাইন্ড দি ভ্যালু অফ x² + 1/x², ওকে, অ্যান্ড সি হ্যার এটাকে এইদিকে টেনে নেওয়া হয় ইকুয়াল টু দ্যাট, ফ্রম লেফট এ ট্রান্সফার করে না 1/x টাকে, দেন x - 1/x = 3, সো ইউ ক্যান এক্সপ্রেস x² + 1/x² = x - 1/x,
So always we apply the form. That's why you can write a minus b whole square plus 2ab like that. Okay. So x minus 1 by x whole square plus 2. X minus 1 by x, that will be 3. That is 3. 3 square plus 2. 9 plus 2 means 11. Okay. Now question number 13. See here, given value is a minus b is 3 and also value of ab is equal to 4. Now you have to find the value of aq minus bq. So their formula is a minus b, and you can write also aq minus bq plus 3ab within bracket a minus b. Okay, a minus b, okay, right, a minus b whole cube within plus 3ab within bracket a minus b. The value, both the value a minus b and ab are given, so that's why you can write this form of q. So that is 3q plus 3 into ab, value is 4, and a minus b is 3. 3q means 27, 4 9 is 36. Add kore dao. Okay. Number 16. You have given 1 by x or x minus 1 by x equal to 5, and find the value of x to the 4 plus 1 by x to the 4. So first of all, you should find the value of x square plus 1 by x square. Now see, x square plus 1 by x square is value that, formula is that, whole square minus 2ab. So x plus 1 by x whole square, and it is, sorry, this is here minus, so this is wrong, it is minus and it is plus. So x minus 1 by x is, this is 5 square plus 2, 25 plus 2 is 27. And now x square 4 plus 1 by x square 4, and it is 1 by, you have a ligbe, and minus 2x square and 1 by x square, and value of x square plus 1 by x square is 27. So 27 square minus 2. Simplify coordinate, that is your answer. And let's see 20. Question number 20. And given that x plus the minus 2 by x is equal to 3. So find x2 minus 8 by x cube. A very simple question. So it minus as to minus as, so it apply for directly x cube and 2 by x whole cube. Or same pattern here, which is aq minus bq. So x minus 2 by x whole cube, or that is plus 3 into x into 2 by x, and within bracket x minus 2 by x. Okay, x is getting here, and value of that is 3q. Tumra formula shobshomoy bhalo kore mukhosto rakhbe, tale subidha hobe. 3q, this is 27 and this is 18. Okay, and see, a plus twice b have a value 5. Now prove that a to the power 3, 8 bq, 30 ab is equal to 1 to 5. Okay, aq. তো এই দিকে তাকিয়ে তোমরা লেফট হ্যান্ড সাইড বলে কপি করো,
ए क्यूब और यहाँ लिखबे टू बी एर होल क्यूब ओके थार्टी ए बी एंड नाउ ए क्यू प्लस बी क्यू फॉर्मूला इज ए प्लस ट्वाइस बी होल क्यू माइनस थ्री ए बी विद इन ब्रैकेट ए प्लस टू बी दिस इज टू बी एंड हियर यू सी 30 ए बी सो वैल्यू यार इज कत आट इज 5 क्यू माइनस 6 ए बी एंड ए प्लस बी इज 5 प्लस 30 एंड ए बी एंड दिस इज अ कैंसल आउट दिस इज 125 इट्स प्रूफ ट्वेंटी फोर यू हैव गिवेन एक्स स्क्वायर प्लस वन बाई एक्स स्क्वायर इक्वल टू 27 एंड द वैल्यू 3x क्यूब 5x प्लस 5x माइनस 3x क्यूब माइनस 5x সো তিনের সঙ্গে তিনের কাজ করবে ফাইভের সঙ্গে ফাইভ কাজ করবে ও হ্যাঁ সো এই দুটোকে একসঙ্গে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এই যে কিউব প্যাটার্ন এটা লেয়ার লাগিয়ে নাও সাজিয়ে নাও ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওকে ফ্রম দেয়ার এটাকে লিখবে এক্স প্লাস সরি এটা মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি ইকুয়াল 27 ষাট Now, x square plus 1 by x square is equal to 27. So, x minus 1 by x, see, x minus 1 by x pattern is whole square plus 2x or 1 by x is equal to 27. So, x minus 1 by x whole square is equal to 25. So, x minus 1 by x is equal to plus minus 5. And now, see here. 3 into formula ki hai x minus 1 by x a whole cube plus 3 x 1 by x within bracket 1 by x a likhe dao plus 5 into x minus 1 by x okay a kete gelo tahole x minus 1 by x er value eta khane put kore debe tahole kashta beriye jabe